আজ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে গণনা শেষ। বিজেপি প্রার্থী অরিত্র কুমার পাল ও সিপিআইএম প্রার্থী প্রভাস পালকে হারিয়ে 2842 ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। যদিও নির্বাচনের আগে থেকে 100% জয়ের আশাবাদী ছিল তৃণমূল, বনগাঁর এই 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা জয়লাভের পর খুশির হাওয়া বইছে গোটা বনগাঁ অঞ্চলে। মানুষ বনগাঁর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মনের মণিকুঠায় যে জায়গা দীর্ঘদিন ধরে দিয়ে এসেছে বিরাজমান সেই জায়গা আবার প্রমাণ করলেন বনগাঁর মানুষ। আমি ধন্যবাদ জানাই সমগ্র বনগাঁবাসী, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডের যারা ভোটার তাদের সকলকে, যে তারা এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গণনা কেন্দ্রে কোনো বিরোধীদের দলকে দেখা গেল না, তারা সেটা তো আগেই বলেছিলাম, তাদের পরাজয় সুনিশ্চিত জানে এবং সেই পরাজয় সুনিশ্চিত জানে বলে মুখ রক্ষা করবার জন্যে নানা রকমভাবে অছিলায় এজেন্ট তুলে নিয়ে ভাটার মোড়ে অবরোধ করা ইত্যাদি ইত্যাদি করে পাবলিককে দেখাতে চেয়েছিল, কিন্তু ভোটের পরিসংখ্যান বলছে কিন্তু সে কথা নয় যে ওদের ছিল 952 932 ভোট ছিল, আজ এবার পেয়েছে 724। এই ভোটটা কোত্থেকে এলো? এই ভোটটা তো উড়ে উড়ে আসে। সিপিএমের ছিল 332 পেয়েছে, ছিল 374, তারা 332 পেয়েছে, এবং কংগ্রেসের ছিল 52 ভোট পেয়েছে, ছিল 35 ভোট। নির্দল আমাদের পেয়েছিল 975। স্বাভাবিক কারণে ভোটের পরিসংখ্যান বলছে যে তাদের যেখানে ভোট সেখান থেকে ভোট একটু কমেছে, আমাদের ভোটটা বেড়েছে। কেননা বিগত 6 মাস বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, আমার কাউন্সিলরের অকাল মৃত্যুর পরেও চেয়ারম্যান নিজে দায়িত্ব নিয়ে ওয়ার্ডে কাজ করেছেন, এবং স্বাভাবিক কারণে যে বনগাঁ পৌরসভা উপহার দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই আমরা আগেও বলেছি যত বেশি আক্রমণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, যত কুৎসা করবে আমাদের ভোট তত বাড়বে। আমরা প্রমাণ করলাম আর একবার যে যেখানে সিপিএম বিজেপি কংগ্রেস ছিল গত 6 মাস আগের পৌর নির্বাচনে, ঠিক সেই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে বা একটু কমেছে। তাহলে ভোটের ছাপ্পা দেখি গিয়ে কথাটা কোত্থেকে আসছে? ওদের একমাত্র মুখ রক্ষা করবার জন্যে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না, নাহলে সেই কারণে ওরা এই মিথ্যা অপপ্রচার করে আমাদের বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করেছিল। আবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যত কুৎসা আক্রমণ করবে তত বাংলার মানুষ ঘৃণা করবে অন্য দলগুলোকে, কারণ বাংলায় প্রকৃত উন্নয়ন যদি কেউ করে থাকে সেটা 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। মমতা ব্যানার্জির জয়, এই জয় অভিষেক ব্যানার্জির জয়, এই জয় মামাটি মানুষের জয়, আর আমার 14 নম্বর যত তৃণমূল কর্মী তাদের জয়, এবং আমি আমার 14 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দাকে শুভেচ্ছা জানাবো, এবং এই জয় সমস্ত সামগ্রিক মমতা ব্যানার্জির জয়।
পৌর ভোটে ফল হয়েছে, এই ফলাফলে কতটা আশা করেছিলেন? দেখুন, আমি প্রথমেই বলেছি যে মমতা ব্যানার্জি হাত দিয়ে মাথার উপরে আছে এবং মমতা ব্যানার্জির উন্নয়ন যার মাথার যার সাথে আছে সে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি। মানুষ দুই হাত ভরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে। হ্যাঁ, আগের বারে আমাদের 386 ভোটে আমরা জিতেছিলাম, এবার মানুষ মমতা ব্যানার্জির কাজের নিরিখে আরও মানুষ দুই হাত ভরে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে। ভোটের দিন বিরোধীরা যে প্রশ্ন তুলেছিল, ভোটের দিন তারা সন্ত্রাসের প্রশ্ন তুলেছিল এবং আজকেও তারা গণনা কেন্দ্রে আসেনি, কি বলবেন বিরোধীদের? ওদের বিরোধীরা 14 নম্বর ওয়ার্ডের একটা ইলেকশানে দুটো MLA সেন্ট্রাল পোস্ট নিয়ে এসে, বহিরাগত নিয়ে এসে ভোট কেন্দ্রে ঢুকে জোর করে ভোট করার চেষ্টা করেছে, যেটা সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে এবং ভোট কেন্দ্রে যে অশান্তি বহিরাগতদের যে দৌরাত্ম্য সৃষ্টি করেছিল এবং সেন্ট্রাল ফোর্সকে যেইভাবে মানুষকে ভয় দেখানোর কাজে লাগিয়েছিল, এটা কি লজ্জার কথা বা ধিক্কারজনক? আমি তার একটু ধিক্কার জানাচ্ছি। আর বিরোধীরা আসেনি, কারণ বিরোধীরা আগের থেকেই তো নিজেরা জানতো যে আমাদের এখানে পরিস্থিতি কী, তারা বুঝে গেছে, বুঝে যে আসেনি। আমি প্রথম যে ওয়ার্ডের মানুষের সবার আশীর্বাদ দেবো এবং সবাইকে একসাথে নিয়ে মমতা ব্যানার্জির কল্যাণকারী সব প্রজেক্টগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে একসাথে ওয়ার্ডের সড়ক উন্নয়নের নিরিখে 14 নম্বর ওয়ার্ডকে পৌরসভার মধ্যে উন্নয়নের নিরিখে 1 নম্বরে নিয়ে আসায় আমার সবটা কাজ হবে। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, চাঁদুয়া মোড়। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।